হাওড়ায় আইনজীবীদের ওপর লাঠিচার্জের ঘটনায় রাজ্য জুড়ে চলছে আইনজীবীদের কর্মবিরতি। এই বিরতির জেরে মঙ্গলবার বনগাঁয় প্রতিবাদ ও ধিক্কার মিছিল করলেন বনগাঁর আইনজীবীরা। হাওড়া কোর্টে আইনজীবীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বনগাঁয় প্রতিবাদ ও ধিক্কার মিছিল করলেন বনগাঁ আদালতের আইনজীবীরা। এদিন বনগাঁ শহরে মিছিল করেন তারা। গত মাসের 24 তারিখ হাওড়া কোর্টে আইনজীবীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। আইনজীবী ও পুলিশের খণ্ডযুদ্ধে রণক্ষেত্র চেহারা নেয় আদালত চত্বর। প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় পশ্চিমবঙ্গ বার কাউন্সিল। বেশ কিছুদিন হয়ে গেলেও এখনও আইনজীবীদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত। এদিনের মিছিল সেই প্রতিবাদের কর্মসূচি বলে দাবি আইনজীবীদের। হাওড়ায় যে ঘটনা ঘটেছে, নারকীয়ভাবে পুলিশ যে অত্যাচার করেছে আইনজীবীদের উপরে, তারই প্রতিবাদে আমাদের গত 25 তারিখ থেকে কর্মবিরতি পালন হচ্ছে এবং টোটাল বনগাঁ আদালত সহ সারা পশ্চিমবঙ্গের সব কাজকর্ম বন্ধ আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা তার প্রতিবাদে একটা মিছিল বের করেছি মানুষকে জানানোর জন্য। অনেকে প্রশ্ন করছে যে কেন আজকে কোর্ট বন্ধ দীর্ঘদিন, অনেক মানে আসামিরা বেরোতে পারছে না, তারা কোনো সুরা পাচ্ছে না, বিচার বিচারকরা ফিরে যাচ্ছে, কিন্তু এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।